যারা বই পড়ে কবিরাজি করে তারা তাদের হাতে অনেক মানুষ প্রতারণা হইতেছে। যদি এই ধরনের কেউ প্রতারণা হয়ে থাকে আমার সঙ্গে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমি উপকার করে দেবো। আমার কোনো ডিমান্ড নেই, টাকা পয়সা দিতে হবে না। যদি উপকার পেয়ে যান, ইচ্ছা হলে আমাকেও দিতে পারেন, নাহলে পার্শ্ববর্তী কোনো ধর্মীয় স্থানে, আপনি যে ধর্মরই হন না কেন ধর্মীয় স্থানে দিতে পারেন। কেন আমার বাপদাদা কবিরাজ, আমার কবিরাজি করা কোনো পেশা না, আমি কবিরাজি করি আমার বাপদাদা কবিরাজ বিধাই, আমি মানুষের উপকারের জন্য। আমার বাবা বলে গেছে মানুষের উপকার করবেন, আমার দাদু বলে গেছে আমার বাবাকে মানুষের উপকার করবেন, আর আমার বাবা আমাকে বলে গেছেন যে মানুষের উপকারে লাগবেন, তাই ইনশাল্লাহ আমি উপকারের জন্য উপকার করি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজ আপনাদের সামনে নিয়ে আসছি একজন অভিজ্ঞ কবিরাজ উমর আবদুল্লাহ। তিনি বহুদিন ধরে মানে আস্থার সহিত, মানে বিশ্বাসত্বর সহিত মানুষের সেবায় নিয়োজিত বা মানুষের কবিরাজি চিকিৎসা দিয়ে আসছেন। আজ আসছি তার বর্তমান পেশা নিয়ে, কেমন চলতেছে বা কী অবস্থায় আছেন বিস্তারিত বিষয়ে কথা বলে জানার চেষ্টা করব। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই আপনি? আমি ভালো, আপনারা ভালো? আপনারা তো অনেক সময় এসে আমার কাছ থেকে বিজ্ঞপ্তি নিয়ে যান। জি জি, অনেক মানে সামাজিক ভাইরা আসে, তারা নিয়ে যায়। তো আমার নাম উমর আবদুল্লাহ, আমি একজন কবিরাজ, আমার বংশগত কবিরাজ ছিলেন, আমরা পূর্বপুরুষে উপজাতি ছিলাম, আমরা মুসলমান ধর্ম পালন করেছি। আজকে মানে আমার বাবার আলম থেকে, আমার দাদুর আলম থেকে উপজাতি ছিলেন, বা বৌদ্ধ ধর্ম আপনার বিভিন্ন বৌদ্ধ ধর্ম তারা পালন করত। আচ্ছা, তবে এখন কথা হলো কি, আমি যে আমরা মুসলমান হয়েছি ইনশাল্লাহ, এখন আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি আল্লাহর রহমত, কোরআন শরীফও পড়ি আল্লাহর ইচ্ছা। তো আমি কিছু মানুষের উপকার করি, যেমন প্রাচীন যুগে ডাক্তার কবিরাজ ছিলেন না, তখন ডাক্তার ছিলেন না, তখন মানুষ চিকিৎসা কবিরাজের উপরেই করতেন। তো তখন ওই কবিরাজের উপরে চিকিৎসা করতেন, গাছগাছের উপরে করতেন। তো সবথেকে বড় কথা কি, একটা কথা আমি জানি যে বিজ্ঞান থেকে কোরআন নয়, কোরআন থেকে বিজ্ঞান। কোরআনের কিছু আয়াত আছে, সেইগুলিকে যদি নিয়মভাবে আমলকে ঠিক রেখে মানুষের উপকার করা যায়, তাহলে ইনশাল্লাহ আমি মনে করি আগে আল্লাহর দোয়া মানুষের উপকারে লাগা যায়। তবে হ্যাঁ, আমি কিছু ধরনের উপকার করি। কী ধরনের? যারা ভাই ভাই মিল নাই, স্বামী স্ত্রী মিল নাই, এবং বাড়িতে অনেকে বিদেশে চলে গেছে, দেশের বাইরে পরবর্তী গেছে, এবং আপনার ঘরে স্ত্রী বা ওয়াইফ রেখে চলে গেছে, অনেকে পরটিয়া জড়িয়ে গেছে। এই পরটিয়া জড়িয়ে যেয়ে অনেকের অনেক ক্ষতি হইতেছে। তো এই ক্ষতিগুলি যদি কেউ কারোর দ্বারা হয়ে থাকে বা এরকম কেউ যদি এরকম বিপদে পড়ে থাকে, ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করলে, আমি কোনো টাকা পয়সা নয়, আমি টাকা পয়সারও বিনিময় নয়, আমি যতটুকু পারি বিনামূল্যে বিনা টাকায় আমি উপকার করে দেওয়ার চেষ্টা করি। তবে কিছু জিনিসের নিয়মকানুন আছে, সেই নিয়মকানুনগুলি আমি বলি। সেই নিয়ম যদি ওনারা ঠিকভাবে নিয়ে পালন করতে পারে, ইনশাল্লাহ আশা করি আমি আল্লাহর রহমতে কাজ হয়। যেমন আরও কিছু কাজ করি, মামলা মকদ্দমা, বাড়িতে তাবিজ গেড়ে রাখে, পরটিয়া, প্রেম ভালোবাসায় ব্যর্থতা, জায়গা জমি নিয়ে মামলা, বা কেউ কারো কুফুরি করছে, বা কেউ কাউকে খাইয়ে দিচ্ছে কিছু কিছু আছে, মানুষকে বশ করা, প্রেমিককে বশ করা, এরকম ধরনের, যে এই ধরনের আমি বশীকরণ কাজ করে দিই। জি জি, আমি আধ্যাত্মিক তন্ত্র সাধকের ভিতরে বশীকরণ কাজ করি, কিছু কোরআনের আয়াতের দ্বারা তো করি ইনশাল্লাহ। আর এটা করে দেওয়ার পর আমি এর বিনিময়ে কোনো টাকা পয়সা খাই না। মানুষ মানুষকে বান মারা, কুফুরি করা, বা অনেকে প্রেমিক প্রেমিকারে আপনার বশীকরণ করে আটকিয়ে রাখা, বা কেউ কারো কথার বাধ্য নাই, এগুলিকে আমি ঠিক করে দিই মামলা মকদ্দমায় যা হয়। তদবিরগুলো নেওয়ার জন্য মানুষকে আপনার কাছে আসতে হয় না? অবশ্যই আসতে হয়, শোনেন না, অনেক মানুষ, আমি তো এক জায়গায় থাকি না, আমি বিভিন্ন জায়গাতে চলে যাই বিভিন্ন সাধনা করার জন্য। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে থাকি, যেমন পার্বত্য চট্টগ্রাম, খাগড়াছড়ি, পানছড়ি, তবলছড়ি, বা বান্দরবন, বুদ্ধবিহার, বান্দরবন, সেইখানে আমি থাকি, বিভিন্ন জায়গাতে আমি যাই। তবে কেউ যদি আমার সাথে যোগাযোগ করতে চায় এই ধরনের কাজের জন্য, বা অনেক ভাইরা পরবাসে আছেন, পরবাসের ভাইরা যদি অনেক সময় যোগাযোগ করতে চান, আমার কাছে আসতেও হয় না, আমি কিছু পরামর্শ দিয়ে দিই। এই পরামর্শ মতে ইনশাল্লাহ ফোনের ভিতরে কিছু পরামর্শ দিই, সেই পরামর্শ মতে ইনশাল্লাহ কাজ হয়ে যায়। এখন কিছু ধরনের কবিরাজ বেরিয়েছে, যারা অল্প বয়সের কবিরাজ, আমি তারা সেই ধরনের কোনো কবিরাজ না। কারণ কবিরাজের ভিতরে কিছু নিয়ম আছে, ওরা বই পড়ে, কিতাব পড়ে ওরা কবিরাজি করে, ওদের বয়সই অল্প। আমার বয়সটা আজকে 55 বছর বয়স। আপনি তো একজন অভিজ্ঞ, অনেকদিন ধরে আছেন, আপনার বিভিন্ন জায়গায় সাক্ষাৎ আছে। আমার বয়সের খাতিরে দেখছি একটা জিনিসে, আমাদের বাপ দাদা থেকে কবিরাজ, যেমন আমার দাদু কবিরাজ, দাদু থেকে আমার বাবা কবিরাজ, আমার বাবার থেকে আমি কবিরাজ। তো এইটা হলো, আমরা হলাম, যেমন কথায় বলে থিওরিক্যাল, প্র্যাকটিক্যাল অ্যান্ড ক্লাসিক্যাল, আমরা হলাম প্র্যাকটিক্যাল কবিরাজ। আর যারা বই পড়ে, যেমন লজ্জাতুন্নেসা, হ্যাঁ, খোকা পণ্ডিত, এই ধরনের কিছু বই পড়ে যারা কবিরাজি করে, কিন্তু তাদের ভিতরে আমলের শক্তি কম। আর যাদের ভিতরে আমলের শক্তি নাই, যারা নামাজ পড়ে না, যারা আল্লাহকে বিশ্বাস করে না, যারা কোরআন মানে না, তাদের কবিরাজিতে কী লাভ হবে? সেটা যাই হোক, সবথেকে বড় কথা, সবথেকে বড় জিনিস করলে নফসে জাকাতুল মৌত, আর একতে দাহিত বেজাল ইমাম, আমার জন্ম নিচ্ছে, আমার মৃত্যু হবে, এবং আল্লাহ আছে, আল্লাহর প্রতি আমার বিশ্বাস রাখতে হবে। এই দুইটাই জিনিস। এবং আমি কিছু কবিরাজি করি মানুষের, যারা মামলা মকদ্দমার ব্যর্থতা, যারা স্বামী স্ত্রী অমিল, যারা পরটিয়ায় জড়িয়ে গেছে, প্রেম ভালোবাসা করে ধোকা খাইছে,
আমি তাদের কিছু উপকার করি, মামলা করতে ব্যর্থতা হয়েছে, বাড়িতে তাবিজ গেঁজে রাখছে, কিছু খাওয়াই দিচ্ছে, এই ধরনের যদি কেউ আপনার আমার কাছে কোনো উপকার চায় তাহলে ইনশাল্লাহ আমি উপকার করি, আমাকে কোনো টাকা পয়সা দিতে হয় না। আমি কিছু নিয়মকানুন বলি, যেরকম কিছু জিনিস লাগে কাজ করার জন্য, সেই জিনিসগুলি ওনারা জোগাড় করে দিলে পর আমি কাজ করে দিই, আমাকে কোনো টাকা পয়সা এমন কোনো জিনিস দিতে। আপনার সঙ্গে কীভাবে যোগাযোগ করবে? আমার একটা ছোট্ট নাম্বার আছে, নাম্বারটা আমার মুখস্থ নাই। নাম্বারে যদি আমার সঙ্গে কেউ যোগাযোগ করে আমি ইনশাল্লাহ বুদ্ধি পরামর্শ দেবো, এবং কেউ যদি প্রতারণা হয়ে থাকে বিভিন্ন কুরুগে বিভিন্ন কবিরাজের হাতে, আজকাল এই যে সাধারণ কবিরাজ যারা আছে, যারা বই পড়ে কবিরাজি করে, তারা তাদের হাতে অনেক মানুষ প্রতারণা হইতেছে, যদি এই ধরনের কেউ প্রতারণা হয়ে থাকে আমার সঙ্গে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমি উপকার করে দেবো। আমার কোনো ডিমান্ড নেই, টাকা পয়সা দিতে হবে না। যদি উপকার পেয়ে যান, ইচ্ছা হলে আমাকেও দিতে পারেন, নাহলে পার্শ্ববর্তী কোনো ধর্মীয় স্থানে, আপনি যে ধর্মরই হন না কেন ধর্মীয় স্থানে দিতে পারেন, কেন আমার বাপদাদা কবিরাজ, আমার কবিরাজি করা কোনো পেশা না, আমি কবিরাজি করি আমার বাপদাদা কবিরাজ বিধাই, আমি মানুষের উপকারের জন্য। আমার বাবা বলে গেছে মানুষের উপকার করবেন, আমার দাদু বলে গেছে আমার বাবাকে মানুষের উপকার করবেন, আর আমার বাবা আমাকে বলে গেছেন যে মানুষের উপকারে লাগবেন, তাই ইনশাল্লাহ আমি উপকারের জন্য উপকার করি। আমার টাকা পয়সার কোনো দরকার নেই, আমি টাকা পয়সা নিই না, কাজের পরে কেউ খুশি হয়ে কেউ যদি আমাকে দায়িত্ব দেবে, না দিলে তার ধর্মীয় স্থানে দেবে। কত বছর হলো আপনার এই কবিরাজের পেশাটা? আমার এটা বংশগত, বংশগত করতে গেলে আমাদের বংশগত, আমার দাদুর দাদু করছে, তারপরে আমার দাদা করছে, তারপরে আমার বাবা করছে, বাবার বড় ছেলে আমি, আমার বাবারটা আমি পাইছি। এখন আমি যদি চলে যাই তাহলে হয়তো আমার ছেলেকে দিয়ে যাবো, এটাই আমার শিক্ষা, বা আমার মেয়েকে দিয়ে যাবো, এইভাবেই শিক্ষা হবে, এইভাবে আমাদের পরম্পরা আসছে। তবে আপনাদের প্রতি যারা আপনার আসছেন অতিরিক্ত ধন্যবাদ, আপনারা বারবার আসেন এবং অনেকেই আমার কাছে সাক্ষাৎ নিয়ে যান, ইনশাল্লাহ আমি মানুষের কাজে রাখতে পারলে এইটাই আমি আল্লাহর কাছে ধন্য। তো ওকে ভাই, তাহলে ভালো থাকেন, দোয়া করি যাতে আপনার পেশায় আরো মানুষকে উপকৃত হয়, সেই দোয়াই করি। আপনাকে আসসালামু আলাইকুম, দেশবাসীকে এবং বিদেশে পরবাসে যারা আছেন তাদেরও আসসালামু আলাইকুম।